জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্ব আক্রান্ত, এর পেছনে অনেকাংশেই মানুষ দায়ী। তাই পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনায় সাইক্লিং ফর ক্লাইমেট জাস্টিস স্লোগানে ব্যতিক্রমী সাইকেল র্যালি করেছেন তরুণরা। আরো জানাচ্ছেন সাবরিনা হাসান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সম্মুখীন দেশের নিম্নাঞ্চল, পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় একসাথে কাজ করার বার্তা সবার কাছে পৌঁছে দিতেই নেত্রকোনায় সাইকেল র্যালির আয়োজন। শুধু সাইকেল নিয়ে র্যালি নয়, বরং বিভিন্ন বার্তা সহ রঙিন প্ল্যাকার্ড নিয়ে নেত্রকোনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তরুণরা। জলবায়ু পরিবর্তনের পেছনে দায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ ও নেত্রকোনার মানুষদের সচেতন করাই র্যালির মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। মানুষগুলোকে সচেতন করতে চাই কেন পরিবেশ চেঞ্জ হচ্ছে এবং এই প্রেক্ষিতে আমাদের কি করণীয়। বাংলাদেশে যে হারে বৃক্ষ নিধন হচ্ছে, একই সাথে পানীয় জলের যে সংকট, এই সমস্ত সংকটগুলোকে একত্রিত করে আমরা প্রচারণা তৈরি করতে আজকের এই আয়োজন। গাছ কাটা রোধ সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজ নিজ জায়গা থেকে বিভিন্ন কার্যক্রম চালাতে সবাইকে উদ্বুদ্ধকরণ কর্মসূচিও চালাচ্ছেন নেত্রকোনার তরুণ সমাজ। জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দায়ী এবং বিশ্বের বহির্বিশ্বের যে দেশগুলো দায়ী তাদের জন্য আমাদের প্রতিবাদ করতে হবে এবং নিজেদেরকে আসলে সচেতন হতে হবে। আমাদের মূল থিম হচ্ছে সাইক্লিং ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড সাইক্লিং ফর ক্লাইমেট জাস্টিস। সম্মিলিত যুব সমাজের কার্যক্রমগুলো পরিবেশ বাঁচাতে জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশিষ্ট জনেরা। সাবরিনা হাসান, চ্যানেল আই।